হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা অ্যানালিসিস করবো যে একটা ছবির মধ্যে আপনি ধরুন একটা কোনো অ্যানিমালকে ইউজ করছেন একটা সিম্বলিক হিসাবে, যেটার মাধ্যমে আপনি ক্যারেক্টার মানে আমাদের যে লিড প্রোটাগনিস্ট তারও জার্নিটাকে অ্যাড্রেস দ্য সেম টাইম বা তার মেন্টাল স্পেসটাকে এক্সপ্লোর করছেন। তো এই জিনিসটা সবচেয়ে বেশি বলিউডের শ্রীরাম রাঘবন করে এসেছেন। তার দুটো ছবি নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে একটি ছবির সাথে তিনি অ্যাসোসিয়েটেড, যেটা রিসেন্টলি নেটফ্লিক্সে এসেছে, মনিকা ও মাই ডার্লি, সেটার মধ্যেও এই জিনিসটা দেখতে পাওয়া গেছে, কারণ এটা ওনারই ব্রেন চাইল্ড কাইন্ড অফ। তো উনি এটার প্রেজেন্টার, তো এবার সেখানেও ওই জিনিসটা দেখা গেছে, তো ওটার ব্যাপারেও কথা বলবো। তো এই তিনটে ছবি নিয়ে আমরা কথা বলবো ডিটেলে, এবং তারপরে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনারা এই জিনিসগুলো স্পট অন করেছেন কিনা এবং আপনাদের আর কী কী অ্যানালিসিস আছে এই থিওরিগুলো নিয়ে। তো প্রথম যে ছবিটা শ্রীরাম রাঘবনের, প্রথম ছবি যেটা শ্রীরাম রাঘবন নিজে লেখেননি, মানে ওটা ওনার নিজের লেখা নয়, ওটা উনি ডিরেক্ট করেছিলেন, যেটা রামগোপাল বর্মা প্রডিউস করেছিল, উইচ ইজ কল্ড এক হাসিনা থি। তো ওখানে গল্পটা ছিল যে সারিকা বলে একটা মেয়ে থাকে যেটা উর্মিলা মাতোন্ডকর প্লে করে, এবং সাইফ আলি খান তার লাইফে আসে। সাইফ আলি খান খুব হ্যান্ডসাম একটা লোক, এবং তারপরে জানা যায় যে সাইফ আলি খানের একটা আন্ডারওয়ার্ল্ড ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং এর সাথে প্রেমে যেহেতু জড়িয়ে যায় উর্মিলা, এই উর্মিলা ফেঁসে যায় একটা কেসের মধ্যে, এবং সাইফ আলি খান তাকে উল্টে আরও ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয়। উর্মিলা বেরোনোর পরে সাইফকে খুঁজে বার করে এবং মারে। এটার সাথে কিছু সিমিলারিটি ডাবল জেপার্ডি বলে যে সিনেমাটা আছে হলিউডে, যেটা একটা বইয়ের ওপর বেস, তার সাথে কিছু সিমিলারিটিস রয়েছে, বাট শ্রীরাম রাঘবন তার মধ্যে নিজের ফ্লেভার নিয়েছে। দুর্দান্ত সিনেমা, আমার খুব পছন্দের সিনেমা, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল ছিল, এখন জানি না আছে কিনা। তো আপনারা গিয়ে ডেফিনেটলি যদি ছবিটা না দেখে থাকেন চেক আউট করুন, দারুণ লাগবে। আর এই ছবিতে দেখাতো যে উর্মিলা মাতোন্ডকর প্রথম দিকে, ছবির প্রথম দিকে ইঁদুরকে প্রচণ্ড ভয় পেত। সে তো একটা নর্মাল গার্ল, ট্রাভেল এজেন্সিতে কাজ করে। সাইফ আলি খানের সাথে যখন দেখা হয়েছে, সাইফ আলি খান খুব চার্মিং, ওকে আর কি ইমপ্রেস করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ইঁদুর রয়েছে এবং ইঁদুরটাকে প্রচণ্ড উর্মিলা ভয় পায়। তারপর যখন উর্মিলা প্রথমবার মানে ফেঁসে যাওয়ার পরে জেলে যায়, সেখানেও সে যখন ইঁদুরটা দেখতে পায়, সেখানে আমরা ক্যারেক্টারের একটা ট্রান্সফরমেশন দেখতে পাই। আমরা দেখি যে ইঁদুরটাকে ও মেরে দেয়, তার মানে কি এবার জেলের এই যে পরিবেশের মধ্যে পৌঁছে একটা ক্রাইমের এনভায়রনমেন্টে থেকে তার ক্যারেক্টারে যে একটা চেঞ্জ আসতে শুরু করেছে, সেটা আমরা প্রথমবার বুঝতে পারি ওখান থেকে, যে ও ইঁদুরটাকে একটা থালা দিয়ে মেরে দেয়। এবং ফাইনালি ও সাইফ আলি খানের কাছ থেকে বদলা নেয় কীভাবে জানেন? ও সাইফ আলি খানকে নিয়ে গিয়ে বেঁধে দেয় চেন দিয়ে, এবং ওর ওপর ইঁদুর ছেড়ে দেয়, জঙ্গলি ইঁদুর, মানে ওটা গুহার মধ্যে রেখে চলে আসে এবং ওখানে ইঁদুরগুলো এসে সাইফ আলি খানকে কামড়ে কামড়ে পুরো মাংস খুবলে নেয়। দিস ওয়াজ দ্য ক্লাইম্যাক্স, দিস ইজ সো ডেঞ্জারাস। এবং এটা ভাবুন, এত ডার্ক একটা ক্লাইম্যাক্স 2003-এর ছবিতে রয়েছে, ইয়েস, এবং এটা রামগোপাল বর্মা প্রডিউসার ছিল বলেই অ্যাপ্রুভ করেছে। তো এবার আমরা দেখছি, দেখুন একটা মানে মানে ইঁদুরকে কীভাবে ইউজ করেছে প্লটের মধ্যে, যে প্রথমে ভয় পেত, ক্যারেক্টারটা চেঞ্জ হলো, মারলো, এবং এই ইঁদুরটাকে ইউজ করে যেটা ওর ফিয়ার ছিল সেটাকেই ও ইউজ করে ওর লাইফে যে এই ট্রাভেলটা এনেছিল তাকেও শেষ করলো। ও ফিয়ারটাকে এখন ও একটা পাওয়ার হিসাবে ইউজ করছে, যেটা আগে ওর কাছে ফিয়ার ছিল, নাও ইট হ্যাজ বিকাম আ পাওয়ার অফ হার্স। এই জিনিসটা দুর্দান্তভাবে এক হাসিনা দিতে দেখিয়েছিল। সিমিলার একটা অ্যাপ্রোচ আমরা আন্ধাধুনেও দেখতে পাই। তো আন্ধাধুন শুরু হচ্ছে, দেখবেন একটা বানি র্যাবিট আর কি, তাকে একজন মারবার চেষ্টা করছে, সে ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বানিটা যদি চোখটা দেখেন, চোখটা সে ব্লাইন্ড, কিন্তু বানিটার একটা চোখ ব্লাইন্ড। এবার আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন যে বানিদের মানে প্রচণ্ড টেন্ডেন্সি থাকে, তাদের চোখে ক্যাটারাক্ট হয়ে যেতে পারে, তারা তাড়াতাড়ি অন্ধ হয়ে যেতে পারে, ইত্যাদি এরকম প্রচুর হচ্ছে। এবার সেটা নাও হতে পারে, এরকম নয় যে হবে, গ্যারেন্টি কিছু নেই, হতেও পারে নাও হতে পারে। আন্ধাধুনে কিন্তু এই এইটাই আমাদের প্লট, যদি আপনি দেখেন আইডিয়াটাই এটা, যে আয়ুষ্মান খুরানা নাকি অন্ধ, নাকি অন্ধ নয়, মানে প্রথমে তো ব্লাফ করছিল, তারপর অন্ধ হয়ে যায়, আলটিমেটলি কি ও রিকভার করে, সেটারই ওপর টুইস্টটা ছেড়ে দিয়েছে। তো এই যে অন্ধ কি অন্ধ নয়, ঠিক আছে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু দেখুন ওই বানির ক্যারেক্টারিস্টিক্সটার সাথে আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারিস্টিক্সটার কত সিমিলারিটি আছে, ঠিক আছে। মানে কোনো বানি চোখে ক্যাটারাক্ট নিয়ে জন্মাতে পারে, থ্রু গ্র্যাজুয়ালি থ্রু লাইফ অন্ধ হয়ে যেতে পারে, একটা চোখ খারাপ হয়ে যেতে পারে, এরকম বিভিন্ন রকম বানি মানে বানিদের চোখে প্রচুর প্রবলেম থাকে, এবং ওদের দাঁত যেহেতু চোখের খুব কাছাকাছি এ হয়, গ্রো করে, তাই সেটা দেখে ওদের চোখে এ প্রবলেম হয়, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। তো ওইভাবে সিমিলারিটি রেখেছে। তো এই সিনেমাটা শুরুই হচ্ছে একটা বানির শর্ট দিয়ে, মানে র্যাবিটের শর্ট দিয়ে, এবং সেখান থেকে আমরা গল্পটা দেখতে পাচ্ছি। আবার সিনেমাটা শেষ হচ্ছে ওখানেই, যে ওই র্যাবিটটা এসে তাবুর গাড়িতে লেগেছিলো বলে। এবার এটাও হতে পারে যে আয়ুষ্মান খুরানা ওই পুরো গল্পটা মেড আপ করছে, যেটা আমরা বুঝতে পারি যে ওটা পুরো মেড আপ করছে। তো এই যে আনসার্টেনিটিটা, যে হবে কি হবে না, এবং আলটিমেটলি অন্ধ ছিল কি ছিল না, এই জিনিসটা কিন্তু ওই জন্তুটার মাধ্যমে মানে একটা অ্যানিমালের মাধ্যমে কিন্তু এই জিনিসটার সাথে মেইন প্রোটাগনিস্টের একটা সিমিলারিটি রেখে দিয়েছে। দেখেন শ্রীরাম রাঘবন কীভাবে এটা করে, তো এটা দুর্দান্ত ছিল। এবার সিমিলার একটা জিনিস আমরা মনিকা ও মাই ডার্লিংও দেখতে পাই। তো মনিকা ও মাই ডার্লিংয়ের মানে প্রাণীটা হচ্ছে সাপ, এখানে সাপের প্রচুরবার আমরা দেখতে পাই। তো এখানে আমরা কী দেখি, যে একজন কিলার আছে যে সবাইকে মেরে ফেলছে, সে সাপ পাঠাচ্ছে, মানে বাক্সে প্যাক করে সাপ পাঠিয়ে দিচ্ছে। এবার এই সাপটা যখন মানে রাজকুমার রায়ের কাছে পাঠায় একটা বক্সে প্যাক করে, তো রাজকুমার ওটাকে দেখে সাপটার দিকে তাকিয়ে থাকে, সাপটা ওর দিকে তাকিয়ে থাকে। এবার তখনই আমরা কাট ব্যাক করি কিসে, মানে সিনেমাটাতে আমরা দেখি যে একটা ফ্ল্যাশ কাট হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ও রাজকুমার যখন ছোটো ছিল তখনই ও সাপের ভয় ছিল।
এবার তার মানে কি, ওর ভয়টা তখনও ছিল আজও রয়েছে, এবং সেই জিনিসটাই কিন্তু ওকে গ্রাউন্ডেড রেখেছে। আমরা দেখতে পাই যে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা কিন্তু মন থেকে খারাপ নয়, সে এই যে কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে ঢুকেছে সে হয়তো অনেক ভুলভাল অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে আছে, কিন্তু মনের দিক থেকে কিন্তু সে ভালো। ওই জন্য যখন হুমা কুরেশির সাথে ওর মারামারি হয়, একটা সিন আছে, ও মেরে ফেলতে চায় হুমা কুরেশির, তারপরে ও কাঁদতে থাকে, তার মানে এখনও ওর মনের মধ্যে ইনোসেন্সটা আছে, ওটা ওই ভয়টা দিয়ে আর কি রেখে দিয়েছে। ভয়টা কি খালি সাপের ভয় নয়, ভয়টা হচ্ছে মানে ভয়টা এমনভাবে দেখাচ্ছে এই যে, এই যে এত কিছু অ্যাচিভ করে ফেলেছে, বসের মানে মেয়েকে বিয়ে করবে ইত্যাদি সব কিছু, বা যতটা লাইফে এগিয়েছে, খুব গরিব পরিবার থেকে আমরা দেখতে পাচ্ছি, সেইটা আর কি ও হারাবার মানে ফিয়ার অফ লুজিং অল দ্যাট, সেই জিনিসটা ওর মধ্যে এখনও রয়েছে, এবং সেটাই ওকে কোথাও একটা ভালো মানুষ বানিয়ে রেখেছে, মানে এখনও গ্রাউন্ডেড রেখেছে, মানে ও আউট অ্যান্ড আউট একটা মানে ভিলেনিয়াস ক্যারেক্টার হয়নি, মানে ওর মধ্যে কিছুটা হিউম্যানিটি সাইডও রয়েছে অল্প স্বল্প, সেই জিনিসটার জন্য দেখিয়েছে। এবং দেখবেন আরেকটা জিনিস, এখানে যখন প্রথমবার রাজকুমার ওই যে ছেলেটা সবাইকে মারছিল অ্যাকচুয়ালিতে, যাকে ও মারে, যেটা ওর বোনের আর কি হাজব্যান্ড, তাকে যখন মারে, যে রোবটটা দিয়ে মারে, সেই রোবটের আর্মটা গেলে নোটিস করবেন তো সেটাও কিন্তু সাপেরই মতো, এবং সেটা দিয়ে ও মাথাটা ঘুরিয়ে মেরে দেয়। এবং লাস্টের দিকে আমরা দেখি যে রাজকুমাররাও যখন পুরো ব্যাপারটা জেনে গেছে যে ওর যে শ্বশুর, যে কোম্পানির মালিক, সে অ্যাকচুয়ালি ইনভলভ, সব কিছু যখন এইগুলো রিভিল হয়ে যায়, তখন ও আবার নিজের সেই ইয়েতে যায়, আঙ্গোলাতে যায়, এবং গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকে দেখে দুটো সাপ, মানে সামনেও একটা সাপ, পিছনেও আবার একটা সাপ। তার মানে কি, এখান থেকে আমরা কী বুঝতে পারি, এটা আমার ইন্টারপ্রিটেশন, আপনার অন্য ইন্টারপ্রিটেশনও হতে পারে, যে এখন ওর যে ওই যে ব্যাপারটা ছিল, ঠিক আছে, মানে আগে ওটা ওয়ান সাইডেড ফিয়ার ছিল, ঠিক আছে, কিন্তু এখন যখন ও জেনে গেল সব কিছু, মানে আউট অ্যান্ড আউট সব কিছু জানে, মানে যে সামনেও সবাই, আগে ও কী ভাবতো ওর বসটা অন্তত ভালো লোক, কিন্তু এখন দেখছে বস অব্দি খারাপ লোক, পুলিশও খারাপ, মানে রাধিকাপটেও করাপ্টেড একজন অফিসার, সব দিক থেকে ও যেখানটা রয়েছে, যে পাওয়ার মানে পজিশানটায় রয়েছে, কেন তো পাওয়ার আছে, টাকা আছে, কিন্তু চারিদিকটা ক্ষতিকারক, মানে ওর ফিয়ারটা এবার ডাবল এজেড হয়ে গেছে, মানে সামনে থেকেও পিছন থেকেও দুদিক থেকে, মানে ওর কাছে আর কোনো উপায় নেই, মানে ও একদম মাঝখানে পুরো স্ট্যাগনেন্ট, ওইভাবেই ওরকম একটা ইমেজেই কিন্তু ছবিটা শেষ হয়ে যায়। মানে এবার ওর ভয়টা ওকে দুদিক থেকে গ্রাস করতে আসছে, এবং ভয়টা কিন্তু রয়েছে কারণ ও নিজেও প্রচুর পাপ করে ফেলেছে, ঠিক আছে, এবং সেটা দুদিক থেকে ওকে গ্রাস করতে হবে, তো ওটা মাল্টিপল ইন্টারপ্রিটেশন হতে পারে, কিন্তু দেখুন এই সাপটাকে কিন্তু কী সুন্দর প্লটের মধ্যে ইউজ করেছে। এবং ওই রোবোটিক ডিভাইসটা, যেটাও প্রথম থেকে সিনেমার প্রথম সিন থেকে থাকে, যে ওই ছেলেটা ইউজ করে আরেকজনকে মেরে দেয়, সেটাও কিন্তু পুরো সাপের মতোই দেখতে, রোবোটিক আর্মটাকে, তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখায়, এই জিনিসটা নোটিস করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।